প্রকাশ্যে তৃণমূলের অটো টোটো ইউনিয়নের গোষ্ঠীতন্ত্র, অটো চালাতে বাধা টোটো ইউনিয়নে, তৃণমূলের শ্রমিক সংগঠনকে জানিয়েও মেলেনি সুরাহা। বসিরহাট থানার সামনে বিক্ষোভ অটো চালকদের। ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি অভিযোগ উঠে আসছে এবং কি পরিস্থিতি? দেখো, বসিরহাট শহর এবং সীমান্ত যে বিশেষ করে শহরের প্রাণ কেন্দ্রে প্রায় 21টি রুটে কয়েক হাজার অটো রয়েছে। যে অটো চালক তৃণমূল সমর্থিত যে অটো ইউনিয়নের যে সদস্যদের, তাদের দাবি দীর্ঘদিন ধরে এই রাস্তায় অটো বের করলে বিভিন্ন সময় টোটো, যারা এই টোটো চালক, তারা হয়রানি করে, এমনকি তাদের বাধা দেয় এবং টোটো অটো চালাতে মানে তাদের আটকে রাখে, এমনকি মারধর করে বলে অভিযোগ। এই অভিযোগটা করেছে কিন্তু অটো ইউনিয়নের যারা সদস্যরা আছে, তারা দীর্ঘদিন ধরে তারা এই অবস্থায় বারবার স্থানীয় তৃণমূলের যে শ্রমিক সংগঠন জানিয়ে কোনো ফল হয়নি, যার কারণে আজকে বসিরহাট থানার সামনে তারা অটো বন্ধ রেখে, অর্থাৎ অটো স্তব্ধ রেখে বিভিন্ন রুটে তারা কিন্তু বিক্ষোভ প্রতিবাদে নামেন এবং তৃণমূলের শ্রমিক ইউনিয়নের দলীয় পতাকা নিয়ে তাদের দাবি অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ করুক, কেননা দলীয় নেতৃত্ব জানিয়ে কোনো ফল হয়নি। ইতিমধ্যে বেশ কিছুক্ষণ তারা প্রতিবাদ বিক্ষোভ করেন, পাশাপাশি এই অভিযোগটা জানানোর পর প্রশাসন এবং অটো ইউনিয়ন এবং টোটো ইউনিয়নের মধ্যে কিন্তু একটা প্রশাসনিক বৈঠক শুরু হয়েছে বসিরহাট থানায়। হয়তো সময়ের অপেক্ষা সমাধান সূত্র মিলবে, কিন্তু টোটো চালকদের বারবার এটাও দাবি করেছেন পাল্টার যে কোনো সময় অটো না জানিয়ে বাড়িয়ে দেওয়া হচ্ছে সংখ্যাটা, পাশাপাশি যেকোনো যেকোনো জায়গাতে প্যাসেঞ্জার তুলছে, যার কারণে চালাতে গিয়ে তারাও সমস্যার মধ্যে পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে এই অটো টোটো দৌরত্ব, অর্থাৎ দ্বন্দ্ব প্রকাশ্যে এসে গেল তৃণমূলের শ্রমিক সংগঠনের মধ্যে, পাশাপাশি এই দ্বন্দ্ব কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা, অর্থাৎ বিজেপি নেতৃত্বে। তারা বলছেন শুধু অটো টোটো না, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, মানুষ বুঝুক, এটা নিয়ে কিন্তু কটাক্ষ করছে বিজেপি নেতৃত্ব। পাশাপাশি এই নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে কিন্তু বৈঠক চলছে, হয়তো একটা সমাধান সূত্র মিলতেও পারে বলে এমনটা জানা যাচ্ছে। ইতিমধ্যে এই ঘটনার জেরে কিন্তু বসিরহাট শহরে কিন্তু পুরো স্তব্ধ হয়ে গেছে, অর্থাৎ অটো বন্ধ করে রেখে তারা প্রতিবাদ বিক্ষোভে নামেন এবং স্থায়ী সমাধান তারা চাইছেন। দীর্ঘদিন ধরে একদিকে নেতৃত্ব প্রশাসনকে না জানিয়ে কোনো ফুরাও না পেয়ে কিন্তু বাধ্য হয়ে তারা অটো বন্ধ রেখে আজকে প্রতিবাদ বিক্ষোভে নেমে পড়েছেন। ইন্দ্রাণী, ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।